হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মুহূর্তে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে, সেই গুরুত্বপূর্ণ আপডেটটা কী তো বন্ধুগণ জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। সবাই কেন চাকরি পেল না? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন সবাই চাকরি পেল না তা জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের এক মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষেণ কৌল এবং বিচারপতি কৃষ্ণ মুরারি। মামলার জেরে 2006 সালের শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে 1081 জনের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করার পাশাপাশি যারা এখনও নিয়োগপত্র পায়নি কেন পায়নি তাও জানানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ওই তালিকা হাতে পাওয়ার পর যারা এখনও চাকরি পায়নি তারা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী এদিন শীর্ষ আদালতে জানিয়েছেন 1081 জনের মধ্যে মাত্র 24 জন চাকরি পায়নি, বাকিদের নিয়োগপত্র দেওয়া হয়েছে কিন্তু বাকিরা পেল না কেন জানতে চেয়ে বিচারপতি রাজ্যকে যাদের চাকরি দেওয়া হয়েছে তার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। সেই তালিকা হাতে নিয়ে যারা চাকরি পাননি তারা কমিশনার অব স্কুল এডুকেশনের কাছে আবেদন করতে পারবেন। আর চাকরি প্রার্থীদের পক্ষে 39টি মামলা শুনানি ছিল, তাদের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন জয়দীপ মজুমদার ও অমিতাভ ব্রত রায়। 2006 সালের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণহীন উভয়কেই আবেদন করতে বলে সুপ্রিম কোর্টে আবেদনকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই প্রশিক্ষণ থাকা সত্ত্বেও একাংশকে কম নম্বর দেওয়া হয়েছে তাই তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, পরে ডিভিশন বেঞ্চ হয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সেখানে চলতি বছরের 24 জানুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দেয় যোগ্যদের উপযুক্ত নাম্বার দিতে হবে এবং শূন্যপদ না থাকলেও নতুন করে পদ তৈরি করে নিয়োগ করতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেননি। এই অভিযোগ সংশ্লিষ্ট সচিব পর্যায়ের অফিসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেন আবেদনকারীরা। সেই মামলার শুনানিতে চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়ে আজ মামলার শুনানির তারিখ ঠিক হয়। শুনানিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা জানানো আদালত অবমাননার মামলা আর বহাল রাখল না সুপ্রিম কোর্ট। তবে আদালতের নির্দেশ সত্ত্বেও যাদের এখনও নিয়োগ করা হয়নি সেই সব চাকরি প্রার্থীদের আগামী 2 সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদনের ছাড়পত্র দিল শীর্ষ আদালতের বিচারপতি বেঞ্চ। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট।